নমস্কার বন্ধুরা ইউনিক্যালি গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত আর বন্ধুরা এর আগে অনেক ছাদ বাগানের ভিডিও দিয়েছি তো ছাদ বাগানে ফলের মধ্যে এখন আম গাছ খুবই ট্রেন্ডিং এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন জাতের দেশি বিদেশি ভ্যারাইটির ফল ছাদ বাগানে হচ্ছে আর আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ সেন্টার যেগুলো বের করেছে সেই দোয়া পোকাদির যে গাছগুলো সেগুলোও কিন্তু ছাদবাগানে বিদেশি আমগুলোকে সমানভাবে টেক্কা দিচ্ছে তো এখন এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাগানে কোন ধরনের গাছ রাখা উচিত অর্থাৎ গ্রাফটিং না জোর কলম আর সেই ভিডিওটা যদি কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন এবং আই বটনে আমি দিয়ে দেব এখন এই যে একটা গাছ দেখুন এই এই একটা গাছ এই একটা গাছের আপনি চেহারাটা গ্রোথটা দেখুন এটা এটা দু বছরের গাছ এই বছরের গাছ এখানে প্রায় সাড়ে পাঁচ ফিট হাইট তো এখন এই গাছটা এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে এখন এই সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে এখন মাঝে মধ্যে খুব বর্ষাও হচ্ছে আবার তেমনি তীব্র রোদ বেরিয়েছে তো আজকের রোদটা একটু মানে হালকা তো সেই জন্য এখানে কিছু গাছ আপনাদের দেখাচ্ছি যে যেগুলোর কি পরিমাণে গ্রোথ হচ্ছে তো সেই গ্রোথ যদি থাকে আপনি তিন থেকে চার বছরের মধ্যে কিন্তু এই গাছকে ছাদ বাগানে রাখতে পারবেন তখন কী করতে হবে হার্ড প্রুনিং করতে হবে এই হার্ড প্রুনিং যারা নতুন নতুন ছাদ বাগানিরা রয়েছেন তারা কিন্তু এই হার্ড কীভাবে করবেন সেই নিয়ে কিন্তু একটা খুব সংশয় থাকে এখন আমি বলি যে আপনার যদি গাছে দুটো বা তিনটে ব্রাঞ্চ থাকে তো সেখানে আপনি হার্ড প্রুনিং করতে পারেন সব ব্রাঞ্চ কাটার দরকার নেই একসঙ্গে আপনি স্টেপ বাই স্টেপ কাটতে পারেন যেমন ধরুন এইখানে এই যে গাছটা দেখাই আপনাদের এই গাছটার দুটো ব্রাঞ্চ এখানে দেখছেন এখানে যদি আমি হার্ড প্রুনিং করতে হয় তাহলে কিন্তু আমাকে দেখতে হবে যে কোন ডালগুলো কাটব এখন আমি আপনাদের দেখাই এখান থেকে কিন্তু প্রুনিং করলে সেটাকে হার্ড প্রুনিং বলা যাবে না এই যে দেখছেন এই এই অংশটা দেখছেন এই অংশটা কিন্তু গ্রিন এখানে এখনো পর্যন্ত কালচে ভাব আসেনি তো এই ডাল যদি আপনি প্রুনিং করেন এখান থেকে কিন্তু খুব পাতলা ব্রাঞ্চ বেরাবে আর সেটাতে মুকুল ধরবে কিনা না সিজিনে সেটা নিয়ে সংশয় থাকে আমি আপনাদের আজকে দেখাবো আর যে এই কিভাবে হার্ড প্রুনিংটা করবেন যারা নতুন বাগানে রয়েছেন এই দুটো ব্রাঞ্চের মধ্যে একটি ব্রাঞ্চ এখন আপনি হার্ড প্রুনিং করতে পারেন কোনখান থেকে একটু দেখাই এখানে দেখুন একটা ফ্ল্যাশ রয়েছে একটু একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসলে আমি দেখাতে পারবো যে এইখানে একটা ফ্ল্যাশ রয়েছে এইখানে এইখানে একটা দেখছেন এইখানে একটা গাঁঠ রয়েছে এইখানে একটা গাঁঠ রয়েছে আবার এই যে ব্রাঞ্চটা রয়েছে এটারও কিন্তু একই সঙ্গে একই জায়গাতে একই ডিস্ট্যান্সে কিন্তু গাঁঠ রয়েছে তাই একটা গা গাছের যদি একই ডিস্ট্যান্সে দুটো ডালে গাঁঠ থাকে তাহলে কিন্তু এখানে একই জায়গাতে কিন্তু প্রুনিং করা যাবে না এখানে আপনি সেকেন্ড স্টেপে প্রুনিং করবেন অর্থাৎ এই যে এখানে একটা গাঁঠ দেখতে পাচ্ছেন এই এইখানটাতে এইখানে একটা যে গাঁট দেখা যাচ্ছে এই গাঁঠে কিন্তু আপনাকে প্রুনিং করতে হবে আর এরও একই জায়গাতে যদি গাঁট থাকে তাহলে এদিকে না করে একটু ওপরের দিকে প্রুনিং করতে হবে তো আমি আপনাদের এখন একটা ডালে একটাতে আমি প্রুনিং করে দেখাবো আর সেই ট্রুনিংয়ের কিছু রেজাল্টও আপনাদের এই যে এই যে গাছটা রয়েছে এরখান থেকে আমি অর্থাৎ এই রকম জায়গা থেকে কিন্তু পুনিং করে দেব এই যে এই যে সেকেন্ড গাঁটটা রয়েছে এটা ফার্স্ট ফ্ল্যাশ এসেছে এখানে সেকেন্ড এই রকম জায়গা থেকে কিন্তু পুনিং করে দেব আর এই কাটারটা একটু ছোট শর্ট সাইডের কাটার এখান থেকে প্রুনিং করার পরে এই যে সাপ দেখতে পাচ্ছেন এই যে সাপ এই সাপ ফাঙ্গি সাইড একটু লাগাতে হবে এখন বর্ষাকাল আপনি যদি লিকুইড দিয়ে না লাগাতে চান তাহলে হালকা করে কিছু পাউডারের উপরে আপনি দিতে পারেন এভাবেও দিলে কিন্তু কাজ হয়ে যাবে আচ্ছা এইবারে এটা তো হার্ড প্রুনিং কিভাবে করবেন মাল্টিপুল ব্রাঞ্চ থাকলে এইটাতে ফ্লাশিং বেরোনো শুরু হলে তারপরে আপনি কিন্তু মানে অর্থাৎ এটাতে যদি আপনার ব্রাঞ্চ বেরানো শুরু হয় তারপরে কিন্তু এই ডালটাতেও প্রুনিং করতে পারেন এই ডালটা আপনি চাইলে নিচে থেকেও প্রুনিং করতে পারেন বা একটু ওপর থেকেও প্রুনিং করতে পারেন আর এইটার আগে একটা আমি এইভাবে প্রুনিং করেছিলাম এবং সেটা আপনাদের একটু দেখাচ্ছি আসুন একটু দেখাই এই একটা গাছ এই গাছটার একটু আপনি দেখুন এখানে এটা হচ্ছে আপনার দশ কেজির আটার ব্যাগ সেই আটার ব্যাগে এটা রাখা রয়েছে আর এখানে এই এই যে ব্রাঞ্চটা দেখছেন এখানে এখানে তিনখানা ব্রাঞ্চ রয়েছে এখানে তিনটে ব্রাঞ্চ রয়েছে আমি প্রথমে এই ব্রাঞ্চটা কেটেছিলাম এই যে দেখছেন এই ব্রাঞ্চটা এই ব্রাঞ্চটা কাটার পরে এখান এখানে এই ফ্ল্যাশিংয়ে কাটার পরে এখান থেকে কিন্তু দুটি ব্রাঞ্চ বেরিয়েছে তারপরে এখান থেকে দুটি ব্রাঞ্চ বেরিয়েছে তারপরে কিন্তু এই দিকটা প্রুনিং করেছি তারপরে দেখুন এই দিকটা প্রুনিং করেছি এই দিকের এই যে ডালটাতে এই ডালটাতে দেখুন নতুন কচি পাতা বেড়াচ্ছে আর এটা করেছি অন্তত পঁচিশ দিন থেকে এক মাসের ব্যবধানে তো এই এইভাবে যদি আপনি মাল্টিপল ব্রাঞ্চের যেগুলো গাছ রয়েছে সেটা যদি হার্ড প্রুনিং করেন আপনি একসঙ্গে না করে আপনি যদি আলাদা আলাদাভাবে করেন তাহলে দেখবেন যে আপনার গাছের কোনো ডাল অর্থাৎ যে ডালগুলোতে পাতা নেই তার নিচে পর্যন্ত আপনি যদি প্রুনিং করতে চান তাহলে কোনো রকম ধরনের ভয় আপনার থাকবে না যে গাছটা আদৌ নতুন পাতা ছা গজাবে কি গজাবে না তো এই এই ছিল হার্ড প্রুনিং করার তো এই ছিল হার্ড প্রুনিং করার ছোট্ট টিপস তো টিপসটি আপনাদের আশা করি বোঝাতে পারলাম তো যদি আপনারা কোনো ধরনের কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ